নমস্কার দর্শক বন্ধু শিউলির হিসেলের পক্ষ থেকে সকলকে জানাই অনেক ভালোবাসা সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো থাকুন আর যত্নে থাকুন পরিবারের সঙ্গে আজকের রেসিপি কাঁচা গোল্লা বিশ্বজুড়ে লকডাউন বাড়ি থেকে বেরোনোর উপায় নেই কিন্তু আমার ছেলে কাঁচা গোল্লা খেতে চেয়েছে তাই বাড়িতে শুধুমাত্র দুধ ছিল সেটা দিয়ে কি করে কাঁচাগোল্লা বানানো যায় সেটাই করে দেখালাম আপনাদের সঙ্গে দুধটা যখন ফোটালাম দুধের সঙ্গে এলাচ দিয়ে ফোটালাম কারণ আমার কাছে এলাচ গুঁড়ো ছিল না সেই জন্য দুধটা এলাচ দিয়ে ফুটিয়ে তারপর লেবু দিয়ে পাতি লেবু দিয়ে ছানাটা কাটিয়ে নিয়েছি হাফ লিটার দুধ দুধটা পাওয়া যাচ্ছে এখন সেটাকে কাজে লাগিয়েছি এবার ছানাটা হাতের তালুর সাহায্যে ভালো করে ঠিক যেভাবে দেখাচ্ছি এভাবে মেখে নিতে হবে মিল্কমেড ছাড়া কি করে কাঁচাগোল্লা বানানো যায় সেটাই চেষ্টা করলাম এবং সফল খুব সুন্দর খেতে হয় আপনারা অবশ্যই বানাবেন আর মিল্ক মেডের পরিবর্তে যেটা দিলাম সেটা আমাদের সবার কাছে থাকে মোটামুটিভাবে আমরা যে এলাচ দিয়েছিলাম সেগুলো বের করে ফেললাম আর দিচ্ছি চিনি হাফ কাপ চিনি কাঁচাগোল্লাতে মিষ্টির পরিমাণ কম হয় চাইলে হাফ কাপের থেকে কমও চিনি আপনি দিতে পারেন চিনির সঙ্গে ছানাটা ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর আবার ভালো করে হাতের সাহায্যে হাতের তালুর সাহায্যে মেখে নিতে হবে এই সময় আমরা বাড়ি থেকে বেরোব না সরকারি যা যা নির্দেশ আছে সবটাই আমরা পালন করব। তবেই আমরা সুস্থ থাকব দর্শক বন্ধু সেইটুকু আমাদের বাধা মানতেই হবে যতটুকু হাতের কাছে যা আছে সেটা দিয়ে আমরা বাচ্চাদের ভোলাবো তাদের জন্য তাদের বায়না মেটাবো। বড়দের জন্য রান্না করব যা যা কিছু আছে সেটুকু দিয়ে একটু হিসেব করে এটুকু আমরা করতেই পারবো কড়াইটা গরম করলাম তাতে দিচ্ছি ছানার মিশ্রণ ছানা আর চিনির মিশ্রণ কোনো তেল বা বাটার কড়াইতে দিইনি ফ্লেমটাকে বাড়িয়ে কমিয়ে আমরা রান্নাটা করব প্রয়োজন মতো ফ্লেমটাকে বাড়াবো কমাবো ছানা থেকে কিছুক্ষণ পর আপনারা দেখতে পাবেন জল বেরোচ্ছে তার কারণ চিনি জল ছাড়ে এই জলটাকে আমাদের শোকাতে হবে আমরা যখনই খাবার খাবো যখনই আমরা খাবার তৈরি করব সব সময় কিন্তু সাবান দিয়ে হাতটা ভালো করে ধুয়ে নেব। বারবার ঈষদ উষ্ণ গরম জল খাব প্রাণায়াম যোগব্যায়ামটা আমরা করবো দর্শক বন্ধু ইমিউনিটি পাওয়ারটা বাড়ানোর জন্য যতটুকু আমি জানি যতটুকু আমি শুনেছি দেখেছি দেখছি টিভিতে সবটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি আসলে আমরা চাই আমরা সবাই ভালো থাকবো আবার আগের মতো হয়ে যাব সুস্থভাবে জীবনযাপন করবো বাইরে বেরোবো নিজে নিজের কাজ করব এটাই তো আমরা সবাই চাই আর তার জন্য একটু ঘরবন্দি হতে বাধা নেই আমরা কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেব জলটা যতক্ষণ না শুকিয়ে আসছে এভাবে ধীরে ধীরে রান্না করতে করতে জলটা শুকিয়ে আসবে আমরা আশাবাদী একদিন আমাদের সুদিন আসবে দুর্দিন কাটিয়ে উঠবো সেই আশাই আমরা রাখি জলটা শুকিয়ে গেছে এবার এর মধ্যে দিচ্ছি মিল্কমেড না দর্শক বন্ধু এটা মিল্ক না মিল্ক এই মুহূর্তে আমার কাছে নেই মিল্ক দিলে ভীষণ ভালো টেস্ট হয় কিন্তু তার পরিবর্তে যেটা দিয়েছি একটু বলি দুধ প্যাকেট যে দুধ সেটাকে একটু ঘন করে জাল দিয়েছি তার মধ্যে চার চামচ গুঁড়ো দুধ দিয়েছি দিয়ে ভালো করে একটা মিশ্রণ তৈরি করেছি ঘন মিশ্রণ সেটাই দিয়েছি আমার কাছে গুঁড়ো দুধটা ছিল অনেকের বাড়িতেই থাকে চা খাওয়ার জন্য সেটা আমরা ব্যবহার করতে পারি বাচ্চাকে জল গরমের সঙ্গে একটু গুঁড়ো দুধ মিশিয়ে দিলে দুধটা অন্তত খাওয়াতে পারবো সেই জন্য আমার কাছে সেটা ছিল যদি দুধ না পাওয়া যায় সেই জন্য সেটা আমার কাছে রাখা ছিল ছোট বাচ্চা আছে বাড়িতে তো তার জন্য সেই দুধটা যেটা ছিল গুঁড়ো দুধ সেটাই আমি কাজে লাগালাম তারই জন্য মিষ্টি বানাতে এবার এটা শুকনো করে নিচ্ছি আমাদের পরিস্থিতি এখন চারিদিকে ভীষণ ক্রিটিক্যাল আমরা সাবধানে থাকব দর্শক বন্ধু ভালো আমাদের থাকতেই হবে সরকারি এত ব্যবস্থাপনা শুধু আমাদের ভালো থাকার জন্য সেটুকু তো আমাদের মেনে চলতেই হবে জলটাকে শুকনো করার সময় এবং মিল্ক মেড তৈরি করা হলো যেটা সেটা শুকনো করার সময় মাঝখানে হাফ চা চামচ গোলাপ জল আমরা দিয়ে নেব খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আমাদের এটা রেডি গ্যাসটাকে অফ করে আমরা নামিয়ে নিচ্ছি খুব অল্প গোলাপ জল দেবেন বেশি গোলাপ জল দেবেন না এবার আমরা অন্য একটা পাত্রে নিয়ে এটাকে খুব বেশি না পাঁচ মিনিট আমরা ঠান্ডা হতে দেব খুব বেশি ঠান্ডা হলে এটা শক্ত হয়ে যায় তখন কাঁচা গোলা বানাতে যেমন অসুবিধা আবার কাঁচা বানানোর পর শক্ত হয়ে যায় সেটাও একদম ভালো লাগে না কাঁচা গোলার টেস্ট আসে না সেই জন্য যখন আমরা গোল বানাবো এই গোল্লাটা বানাবো তখন কিন্তু বেশ গরম অবস্থাতেই গোল্লাটা বানাবো এবং মিশ্রণটা একটু নরম থাকবে সেই অবস্থায় কিন্তু আমরা গ্যাসটাকে অফ করে অন্য পাত্রে মিশ্রণটা ঢেলে নেব এইটুকু মাথায় রাখব তাহলে যেটুকু আমাদের হাতের কাছে আছে সেটুকু দিয়ে আমরা পরিবারের সঙ্গে এই রকম একটা দিনে পরিবারের পাশে থেকে তাদের সঙ্গে তাদের মন ভোলানোর জন্য বাচ্চাগুলোর মন ভোলানোর জন্য আমরা এরকম কাঁচাগুলো বানিয়ে ফেলতেই পারি আমি যখন আমার ছেলেকে দিলাম সে তো ভীষণ খুশি আপনাদেরকে খুশি করতে পারলাম কি জানি না দর্শক বন্ধু ছোট্ট একটা কমেন্ট করে জানাল কেমন লাগলো সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন শিউডির হেসেলে এরকম অনেক রেসিপি নিয়ে আমি আসবো আপনাদের সঙ্গে নমস্কার